আচ্ছা আপনি কি জানেন আমার মাথার মধ্যে মোট কয়টা ব্রেন আছে? ইয়েস, আমার মাথার মধ্যে একটা ব্রেনও নাই। আর এই জন্য আজকে আমরা একটা ব্রেন গেম খেলবো, এন্ড আমার মাথার যে ব্রেন সেটাকে আপডেট করব। আপডেট করতে করতে দেখা যাবে কি আমার মাথা চুলে উঠে গেছে। বাট সমস্যা না, আমার মাথার বাট সমস্যা বাট সমস্যা না আমার মাথার মধ্যে বাট সমস্যা বাট সমস্যা না আমার মাথার পাশাপাশি আমার দুই হাতে দুই বাহুতে দুইটা ব্রেন আছে। হে, হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু আঙ্গো। আরো একটা নতুন না আজ জিটিএ 5 খেলতে নয় যে আমরা খেলো মেগা ব্রেন আপডেট করার মতো গেম। এই গেমটা খেলার পরে আমার মাথার ব্রেন আপডেট হয়ে যাবে, এতটাই আপডেট হয়ে যাবে আমার ব্রেন পৃথিবী থেকে চাঁদে চলে যাবে, আর তখন আমি হয়ে যাব সস্তা নিউটন। বাদরের মতো পাগলামি করতেছি। তো আজ আমরা খেলবো মিকি ব্রেন গেম, আর এই গেমের নাম হচ্ছে ব্রেন গেমস আইকিউ চ্যালেঞ্জ। আমার মাথার মধ্যে কোটি কোটি আইকিউ আছে, আর আজকে আমরা এই গেমটা খেলে সেই আইকিউর প্রমাণ করব। সো লেটস সি। ওয়েট, লাইক করছেন? সাবস্ক্রাইব করেন নাই? এই মাসের মধ্যে 50k সাবস্ক্রাইবার না হলে একদম রেগুলার ভিডিও দেব। ওয়েট ওয়েট ওয়েট, আবার রেগুলার ভিডিও পেতে গিয়ে আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রেখে যাবেন না। আমি আমার ব্রেন অ্যাক্টিভ করে নিয়েছি। লেভেল 1, হুইচ ওয়ান ইজ দি বিগেস্ট? বাচ্চাদের কোশ্চেন আমাকে করতে এখানে। সব থেকে বড় হচ্ছে, না ভাই কলা না, এখানে এটা কি, এটা কি তরমুজ? ইয়া, এটা হচ্ছে তরমুজ। আর এখানে সব থেকে বড় হচ্ছে তরমুজ, এটা আমি জানি। হা হা ভাই, আমি জানি আমার যে কোটি কোটি আইকিউ সেটা আপনারা বুঝে নিয়েছেন এতক্ষণে, সেটা আমি জানি। লেভেল 2, হুইচ চিকেন ক্যান ফার্স্ট দ্য চিকেন অর দ্য এগ? হা হা, ডিম আগে নাকি মরক আগে? সূত্র অনুযায়ী আমরা যতটুকু জানি মুরগি আগে, কারণ মুরগি যদি না থাকতো তাহলে ডিম কোথা থেকে আসছে? আবার মুরগিও কিন্তু ডিম থেকে জন্ম নিয়েছে। আমার কোটি আইকিউ বলতে এখানে মুরগি হবে, কারণ উইদাউট মুরগির ডিম এখানে আসা পসিবল না। আমি জানি মুরগি হবে, এই জন্য আইলা এখানে মুরগি রং অ্যান্সার, তার মানে এখানে ডিম হবে। এখানে অ্যান্সার যে ডিম হবে এটা কিন্তু সবাই জানে না, ঠিক আছে? আমার এক কোটি আইকিউ এর জন্য আমি এখানে জানতে পারছি। ওকে, এটা কি ছিল? লেভেল 3, ডু ইউ ওয়ান্ট টু মুভ টু মার্স? মাথা খারাপ নাকি? আমি মার্সে যেতে চাই না, বিকজ অফ ওইখানে গেলে আমি মরে যাবো। আমি পৃথিবীতেই থাকতে চাই, তাছাড়া মার্সে কেউ যেতে পারে না এখনো পর্যন্ত। তো দ্যাটস হোয়াই উত্তরটি নো হবে। নো হোয়াট? এখানে নো অ্যান্সারটা মুভ করতেছে। নো 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 কি রে, এ মুভ হতে হতে এটা দেখতে পাচ্ছেন নিয়েসের কোনায় ঢুকে গিয়েছে। সিরিয়াসলি, মানে আমার দ্বারা এখানে ইয়েস করাই নেবে তারা? হেল্প হিম এসকেপ ফ্রম প্রিজন। আচ্ছা, এখানে একটা মানুষ আছে যে মূলত জেলের মধ্যে বন্দী হয়ে আছে, আর আমাকে মূলত এই মানুষটাকে বাঁচাতে হবে। আর আমার কাছে এখানে একটা গান আছে ভাই, ইজি গানটা হাতে নেবে, এখানে সামনে যে আসবে তাকে মেরে ফেলবো। 1 কোটি আইকিউ হলে যা হয় আর কি, ওরা জানে না আমার মাথার মধ্যে যে 1 কোটি আইকিউ আছে। ওকে, আমি গানটা সিলেক্ট করি, আন দেখি কি হয়। ওকে, দেওয়াল ভাঙার জন্য চেষ্টা করছেন, বোকা নাকি রে ভাই? পুলিশ আসছে এই জন্য, মানে আবার আগের জায়গায় এসে বসে গেছে। আচ্ছা, এখানে মেয়ের চুল আছে, আই থিঙ্ক আমি চাইলে এখানে মেয়ের ভান ধরতে পারবো, এন্ড দেন এখান থেকে পালিয়ে যেতে পারবো। ওকে, আমি এই চুলটা সিলেক্ট করি, এন্ড দেখি কি হয়। বাহ নাইস, এখানে পুলিশটা আমাকে দেখে ইমপ্রেস হয়ে গেছে, এন্ড আমি এখান থেকে বেরিয়ে গিয়েছি। আর এরই সাথে আমরা এই লেভেলটা কমপ্লিট করে ফেলেছি। ক্যাচ দেম অল, ট্যাপ টু প্লে। আই থিঙ্ক আমাকে এখানে একটা গেম খেলতে হতে পারে। ওকে, আমি ট্যাপ টু, আচ্ছা ওখানে এগুলো মেবি আমাকে ক্যাচ করতে হবে। ওকে, এগুলো নিয়ে নিয়েছি, এন্ড আমাকে এখন পাতাটা নিতে হবে। নরিশ না নরিশ না, ওকে এটাও নিয়ে নিয়েছি। আরে ভাই ইজি, এসব বলে আমি পারবো না কি বলে। আচ্ছা, উপর থেকে একটা আন্ডা আসছে, এটা হচ্ছে একটা পাউরুটি। আর এর সাথে আমরা এখানে একটা বার্গার বানিয়ে ফেলেছি। সেই লেভেলের তাঙ্গ রেকর্ড টাচ এনিওয়ার টু কন্টিনিউ। হোয়াট দ্য ফানি, এখানে কিছু নাই, আরে কর এন্ডি ক্লিক করবে। লাচ্ছা, এন্ডি ক্লিক করি সে কি হয়, কোনো কোয়েশ্চেনে করে নাই বাট অ্যান্সার দিতে বলতেছে। কিন্তু সমস্যা নাই, আমার মাথার মধ্যে 1 কোটি আইকিউ আছে, এটা তো আমি একদমই ইজিলি পারবো। টাচ এনি, ওয়েট এখানে কিন্তু কন্টিনিউ লেখা আছে, আমি আই থিঙ্ক এখানে ক্লিক করলে এখানেও হয় নাই। টাচ এনিওয়্যার টু কন্টিনিউ, মেইন আমাদেরকে এনিওয়্যারে ক্লিক করতে হবে, ইজি। ওকে ওকে, কমেন্ট দেবে আমার পছন্দটা করতে হবে না, আমি জানি আমি যে পিরো। ইটস নট উইন্টার ইয়েট, ওয়েক হিম আপ। আচ্ছা, এখন আমাদেরকে প্রাণীটাকে ঘুম থেকে উঠাতে হবে। এটা কি রে ভাই, এটাকে দেখে ভাই খরগোশের বাচ্চার মতো মনে হচ্ছে। এ ভাই ঘুম থেকে উঠ, আমরা পেপার দিয়ে এখানে পাথরটাকে ঢেকে দিয়েছি, আর এখন যদি এই কেজিটা দিয়ে এই কাগজটা কাটতে যাই তাহলে কাটতে পারবো না, সিম্পল। যদি আমি কাটতে পারবো না এখানে কেজিটা ভেঙে যাবে। ঠিক আছে ঠিক আছে ভাই, আমার আর তারিফ করতে হবে না। হেল্প দ্য চিকেন ক্রস দ্য রোড, ইজি। আচ্ছা, এখানে চিকেনটা মুভ করতে পারতেছি না, রাস্তা মুভ করা যায়। লল, হয়ে গিয়েছে। ম্যাচ দ্য কার্ড, এখানে তো কোনো কার্ডই নেই বাট আমাকে কার্ড ম্যাচ করতে বলতেছে। সেগুলো কি মুভ করতে, এ আচ্ছা ওইটা এখানে কিছু একটা আছে মেবি, আই থিঙ্ক আমাকে ম্যাচ দ্য কার্ড এগুলা উঠায় একটা একটা কি রে ভাই, এটা কি অমনি হবে আমি তো কিছু বুঝতেছি না। সমস্যা না ভাই, আমি হচ্ছে পিরোম্যান, আর পিরোম্যানরা একটু
চিটিং করতেই পারে, সমস্যা নাই, আমি একটু দেখে নিই, সবাই একটু চোখটা বন্ধ করেন। ম্যাচ দ্য সেম কার্ড টুগেদার, ওকে বুঝতে পারছি। আমাদেরকে মূলত একটা কার্ড দুইবার সিলেক্ট করতে হবে, এটাই। এই যে দেখেন এখানে দুইটা নোয়াখাইলা ম্যান আছে, ভেটকি মেরে আছে এভাবে, আর পাশাপাশি এই দুইটা কার্ড সিলেক্ট করতে পারলে মূলত আমরা উইন, হাহা। ওকে বুঝতে পারছি, আমাকে এই জায়গাটার প্রথমত একটা ছবি তুলে নিতে হবে, দেন এখান থেকে একটা একটা করে আমি ম্যাচ করতে পারবো একদমই ইজিলি। ইজি, এখানে একটা মুরগি আছে, এখানে একটা মুরগি আছে, প্রথমে এটা সিলেক্ট, তারপরে এটা সিলেক্ট, দেন এখানে পাশাপাশি দুইটা পালক আছে, এগুলো সিলেক্ট করে নিয়ে এগুলো হয়ে গেছে ভাই, এগুলো ইজি গেম বাচ্চাদের, কি বলবো আর। আচ্ছা এখানে দুইটা ফল আছে, এগুলো সিলেক্ট করি এন্ড এটাও হয়ে গিয়েছে। ওকে এখন আমরা ডাইনোসর সিলেক্ট করব, এন্ড এখানে একটা ডাইনোসর আছে, এখানে একটা আছে, একটা একটা হয়ে গিয়েছে। ইন্দিন নোয়াখাইলা হলাই গিয়ে আছে, ইন দেখ গিয়ে আছে, হয়ে গিয়ে আর এখন জাস্ট এটা সিলেক্ট এন্ড এটা সিলেক্ট। আর এর সাথে আমরা এখানে 10টা লেভেল একদম ইজিলি কমপ্লিট করে ফেলেছি, হাহা ইজি। গাইজ আমি যদি এখন আরো বেশি লেভেল খেলতে যাই তাহলে আপনারা সত্যি আমার কাছে অটোগ্রাফ নেওয়ার জন্য চলে আসবেন, আর এইজন্য এখন আমি আর লেভেল খেলবো না, আমি এখানে শেষ করতেছি, বাকিগুলো আমরা অন্য কোনো একদিন খেলবো। তো হ্যাঁ, আমাদের ব্রেনের ব্যাটারির চার্জ শেষ হয়ে গিয়েছে, এখন ব্রেনের ব্যাটটা কি বলে তো আজকের ভিডিওতে দুটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের ভিডিওতে কুদুরা, তো আজের ভিডিওতে কুদ্দুর অনেকগুলো গায়ে হর ভিডিওতে আবার দেখা করুম। এতক্ষণ যদি তানারের বেগুনে বালা থাকেন, সুস্থ থাকেন, কেউ মরিয়েন না আবার। আল্লাহ হাফেজ।